হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গতকাল 19 সেপ্টেম্বর গড অফ ওয়ার র্যাগনারক পিসির জন্য রিলিজ হয়ে যায়, তাই আমি মন থেকে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। কারণ গড অফ ওয়ার 2018 এই গেমটা আমি এতবার খেলেছি যেটা বলার বাইরে। কম হলেও আমি 7-8 বার এই গেমটারে ওভার দিছি, তাই আমি অপেক্ষায় ছিলাম এর সেকেন্ড পার্ট কবে রিলিজ হবে। সো গতকাল রিলিজ হয়ে যায়, কি মা খুশিতে আমি এপিক গেম স্টোরে ঢুকার পরেই দেখি আমার মাথার ভিতর ঠাড়া পড়ছে। কারণ গেমসের প্রাইস ছিল $60, প্রায় $60, $1 কম $60, আর গেমসের জন্য স্টোরেজ লাগবে 190 জিবি। এটা দেখার পর আমি ভাবলাম যে না, গড অফ ওয়ার রাগনারক মনে হয় আমি আর আমার পিসিতে জীবনও খেলতে পারবো না। কারণ আমার পিসিতে আছে শুধু 128 জিবি SSD আর 150 জিবি হার্ড ডিস্ক। তার মধ্যে GTA 5 ভরে রাখছে 150 জিবি, স্লিপিং ডগস আছে 20 জিবি, তারপরে আবজু গেমটা আছে প্রায় 10 জিবি, তাছাড়া কিছু মুভি টুবি এটা আছে। তো আমার স্বপ্নই রয়ে গেল। আর যেই প্রাইস দেওয়া আছে প্রায় $60, $60 কত? 7,000 টাকা, প্রায় 7,000 টাকা। তো টাকা দিয়ে গেম কিনা খেলাটা যুক্তিকর মনে হলো না, তাই ভাবতেছি যেদিন এটা ক্র্যাক হবে সেই সময় খেলবো। অন্যান্য গেমস কিনে খেলছি, বাট এটার প্রাইসটা একবার অনেক বেশি। হয়তো এটা নতুন রিলিজ হয়েছে দেখে এটার দামটা এত বেশি। আবার এই গেমসের রিকোয়ারমেন্টও হাই। i3-তে তো জীবনও চলবে না, প্রসেসর i3-তে এই গেমস চলবেই না, একদমই চলবে না। আর র্যাম 16 জিবির নিচে হলে তো হ্যাংয়ের ঠেলায় গেমস রানই হবে না, এরকম অবস্থা। তো ভাবতেছি একটা কিডনি বেচে দেবো, কারণ একটা কিডনি বেচলে আমার একটা পিসি বানাইতে পারবো আর হাই জিপিও লাগাইতে পারবো। কিডনির সাথে সাথে আমার বিচিও একটা বেচে দেবো, কারণ গেমসের যে দাম এগুলা বেচা ছাড়া আমার উপায় নেই। তো যারা যারা কিডনি আর বিচি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর ভাই, আপনারা খুবই আজব লোক, ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করে না আর কমেন্ট করে না। যারা ভাই এই কামগুলা করেন তারা কখনোই সুন্দর বউ পাবেন না। যাই হোক, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।